নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আবারও চাকরি হারাতে চলেছে কয়েক হাজার শিক্ষক। হ্যাঁ বন্ধুরা, বিরাট বড় আপডেট। এই মুহূর্তে শিক্ষকদের তালিকা আজকেরই জমা দিতে হবে স্কুলগুলোকে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, 2016 সালের চাকরির বিজ্ঞপ্তির পরই যেসব শিক্ষক 2018 নিয়োগপত্র পেয়ে যোগ দিয়েছেন চাকরিতে, তাদেরও তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি যারা নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগই দেননি, তাদেরও তালিকা চেয়ে পাঠানো হয়েছে। তো সমস্ত শিক্ষক পদের তালিকা কিন্তু সিবিআইয়ের কাছে পাঠাতে হবে। শিক্ষাসূত্রে খবর, প্রতিটি স্কুলকে আজ অর্থাৎ সোমবারের মধ্যে ওই তালিকা জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো, এই মুহূর্তে বিরাট বড় আপডেট। 2016 এবং 2018 যারা চাকরি পেয়েছেন সকলের নিয়োগপত্র কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। যারা চাকরি করছেন, যারা চাকরি পেয়েছেন বা যারা নিয়োগপত্র পেয়েও চাকরিতে যোগ দেননি, সকলের নিয়োগপত্র চেয়ে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন বিরাট বড় খুলাসা এই মুহূর্তে, কিন্তু প্রচুর শিক্ষক চাকরি হারাতে চলেছে। কারণ কি, এই নিয়োগপত্র যে চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যেই কিন্তু ত্রুটি বা গলত খুঁটিয়ে দেখবে সিবিআইরা। এবং সিবিআই যেহেতু এই 2016 এবং 2018 নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছে, তাদের কাছে নিশ্চয়ই কোনো রকম বড়সড় ক্লু এসছে বা বলা যেতে পারে তারা কোনো রকম তথ্য পেয়েছেন যে এই 2016 2018তেও ভুয়ো নিয়োগ হয়েছে প্রচুর। তো দেখা যেতে পারে প্রচুর কিন্তু শিক্ষকের নিয়োগ ভুয়ো হতেও পারে, তাই সেক্ষেত্রে প্রচুর শিক্ষকের চাকরি চলে যেতে চলেছে। রাজ্য সরকারের অধীন সংস্থা মধ্যশিক্ষা পর্ষদে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র দেয়, ফলে কোন স্কুলে কত শিক্ষক বা শিক্ষিকা আছেন, কতজনই বা নিয়োগপত্র পেয়ে স্কুলে চাকরি করছে, স্বাভাবিক নিয়মে সেই খতিয়ান পর্ষদ এবং শিক্ষা দপ্তরের কাছে থাকারই কথা। তা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের কাছে শিক্ষকদের তালিকা চেয়েছে বলে শিক্ষাসূত্রে খবর। কিন্তু কেন স্কুলে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত অভিযোগে তদন্ত করছে সিবিআই, তাদের দাবি মেনে তদন্তের স্বার্থে স্কুলগুলোর কাছে ফের সাম্প্রতিক শিক্ষক তালিকা চেয়ে পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন এক শিক্ষাকর্তা। পর্ষদ সূত্রের খবর, 2016 সালের চাকরির বিজ্ঞপ্তির পরে যেসব শিক্ষক 2018 নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগ দিয়েছেন, তাদের তালিকাও তো চাওয়া হয়েছেই। পাশাপাশি যারা নিয়োগপত্র পেয়েও স্কুলে যোগ দেননি, তাদেরও তালিকা চেয়ে পাঠানো হয়েছে, সেই সব শিক্ষক পদ প্রার্থীর তালিকাও। শিক্ষাসূত্রে খবর, প্রতিটা স্কুলকে আজ অর্থাৎ সোমবারের মধ্যে ওই তালিকা জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। জেলা স্কুল পরিদর্শক সেই তালিকা পাঠিয়ে দেবেন শিক্ষা দপ্তরের কাছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগ হওয়া শিক্ষকদের যাবতীয় তথ্য জানাতে হবে এই সোমবারের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যেই। ডিআইদের কীভাবে তথ্য জানাতে হবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। চাকরিপ্রাপ্ত শিক্ষকদের নাম, রোল নম্বর, চাকরি প্রার্থীর মেমো নম্বর, নিয়োগপত্র, চাকরিতে যোগদানের দিনক্ষণের উল্লেখ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। চাকরি পেয়ে চাকরিতে যোগদান না করা চাকরি প্রার্থীদেরও তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে চাকরিতে যোগ না দেওয়া ব্যক্তির নাম, রোল নম্বর, মেমো নম্বর, নিয়োগপত্র ও কোন স্কুলে কোন বিষয় শিক্ষকতার চাকরি পেয়েও যোগদান করেননি সেই বিষয়টি উল্লেখ করতে বলা হয়েছে। তবে কোন বছরে চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য তলব করা হয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ না করার বিভ্রান্তি তৈরি হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন তো, বলা যেতে পারে আবারও কয়েকশো শিক্ষকের চাকরি চলে যেতে চলেছে। কারণ কি, এই তথ্য যখন চাওয়া হয়েছে সিবিআই কিন্তু এগুলো খুঁটিয়ে দেখবে, আর সেখানে গোলমাল বা গড় মিল ধরা পড়লেই কিন্তু তারা বড় সড়ো পদক্ষেপ করতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন, যখন এই ব্যাপারে আপডেট আসবে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।